আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বেদি পল্লীতে হামলার অভিযোগ, মামলা নেয়নি পুলিশ। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বললেন খেলাফত মজলিস। দুই পক্ষের বিরোধের কাটা হয়েছে সেচের ড্যাম বিপাকে শতাধিক কৃষক। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এ আর রহমান। ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি শপথ, আরেকটি মেকি সরকারের যাত্রা শুরু। নওগাঁয় ভোটের পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর, বাড়িঘরে হামলার অভিযোগ। নৌকার সমর্থন করায় হাতুড়ি দিয়ে ভেঙে দিল দুই পায়ের পা। ইয়েমেনে মার্কিন হামলার পর বেড়েছে জ্বালানি তেলের দাম। ফিলিস্তিন বিদেশি বিচারককে আইসিজেতে পাঠাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাদারীপুরে তিন আসনের সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেওয়ায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের নেতৃত্বে বেদে পল্লীতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি, গ্রেপ্তার হয়নি অপরাধীরা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে বেদে পল্লীর শতাধিক পরিবার। দুপুরে এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বেদে পল্লীর ক্ষতিগ্রস্ত পরিবাররা। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা দাবি করেন, মাদারীপুর তিন আসনে নৌকায় ভোট দেওয়ায় টানা দুই দিনে বেদে পল্লীর 17টি বাড়িঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ সময় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত অঞ্জনা বেগম বাদী হয়ে 10 জানুয়ারি 42 জনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বাদীর অভিযোগ, কালকিনি থানা পুলিশ মামলা রেকর্ড করেনি, গ্রেপ্তার করছে না অপরাধীদের, এতে আতঙ্ক বিরাজ করছে ক্ষতিগ্রস্তদের মাঝে। সরজমিনে ঘুরে দেখা যায় আহাজারি চলছে বেদে পল্লীর বেশ কয়েকটি ঘরে, ঘরবাড়ি তছনছ, লুটপাট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বললেন খেলাফত মজলিসের। দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েব আমির শাইখুল হাদিস মাওলানা আহমেদ আলী কাশেমি। তিনি বলেন, এই নির্বাচন কোনো ভালো নির্বাচন হয়নি, জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 26 জনের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে জনগণ তা মানে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আহমেদ আলী কাশেমি বলেন, এই নির্বাচনে নবনির্বাচিত সরকারকে জনগণ 5 বছর কেন 5 দিনও দেখতে চায় না। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মাঠে থাকতে হবে, জনগণের নির্বাচন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে ছাড়ব না। দুই পক্ষের বিরোধে কাটা হয়েছে সেচের ড্যাম বিপাকে শতাধিক কৃষক। মাদারীপুরের ডাসারে সেচের মেশিনের জায়গা নিয়ে বিরোধের জেরে পানি সেচ দেওয়া ড্যাম কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ কারণে ইরি ধানের চাষের জন্য পানি সেচ দিতে না পারায় বিপাকে পড়েছে গ্রামের প্রায় শতাধিক ধান সাধারণ কৃষক। ডাসার উপজেলার পূর্ব নবগ্রাম গ্রামের ইরি ধান চাষিরা জানান, সেচের মেশিনের জায়গা নিয়ে মালিকানা জটিলতায় তাদের ইরি ধানের চাষ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। চাষিরা আরও জানান, ইরি ধান রোপণের জন্য জমি প্রস্তুতির উপযোগী সময় চলে যাচ্ছে, অথচ সেচের মেশিন থেকে জমিতে পানি যাওয়ার ড্রেনগুলো কেটে ফেলার কারণে তারা জমিতে সেচ দিতে পারছে না। জানা গেছে, ডাসার উপজেলার পূর্ব নবগ্রাম মোজাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিএডিসি সরকারি অনুদানে একটি সেচের ড্রেন স্থাপন করা হয়। দীর্ঘ কয়েক বছর সেটি পরিচালনা করে আসছিলেন ওই এলাকার গোবিন্দ রায়ের ভাতিজা। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এ আর রহমান। অঙ্কার জয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান 2023 সালের অন্যতম বিতর্কিত বিষয় ছিল কাজী নজরুলের গান করার ওই লৌহ কপাট, যে গানটি নতুনভাবে সুর দিয়ে তৈরি করেছিলেন তিনি। পিপ্পা সিনেমায় ব্যবহৃত এই গান প্রকাশ্যে আসার পর নজরুল ভক্তদের তুপের মুখে পড়েন তিনি, পাশাপাশি তার দিকে প্রশ্ন তুলে নজরুল পরিবারের একাংশ। সেই বিতর্কের পর সেভাবে এ আর রহমান কি দেখেননি অনুরাগীরা, কোথাও কোনো মন্তব্য করেননি তিনি। তবে নতুন বছরে শোনা গেল তার মন্তব্য, না তবে এবারও সে বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে দ্য এক্সফোর্ট ইউনিয়ন ডেবিটিং সোসাইটির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছিলেন গায়ক। তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে অনেক ধরনের বিষয়। সেখানে গায়ক জানান তার মা শিখিয়েছিলেন কিভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়।
ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি শপথ, আরেকটি মেকি সরকারের যাত্রা শুরু। ডামি প্রার্থী, ডামি ফলাফল, ডামি এমপি এবং ডামি শপথের মধ্য দিয়ে আরেকটি মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনের দুপুরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডামি প্রার্থী, ডামি ডামি ভোটার, ডামি এজেন্ট, ডামি পর্যবেক্ষক, ডামি ফলাফল, ডামি এমপি, ডামি শপথের মধ্য দিয়ে গতকাল 111 একদলীয় ফেসিবাদের হুঙ্কারের আরেকটি মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। ভুয়া ভোট শেষ হতে না হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ায় আগেই গেজেট জারি, তড়িঘড়ি, শপথ ও নজিরবিহীন দ্রুততাই সরকার গঠনের ঘটনা প্রমাণ করে একা অজানা ভীতি আতঙ্ক ঘিরে ধরেছে তাকে। সবকিছু অবৈধ ভুয়া আর জালিয়াতির আবর্তে তাসের ঘরের ওপর সিংহাসন পাতলে এমন নির্ঘুম অনিশ্চয়তা আতঙ্কে জীবন পতিত হয়। নওগাঁয় ভোটের পরও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর, বাড়িঘড়ি হামলার অভিযোগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে স্বতন্ত্র প্রার্থী খালিকুজ্জামান তার কর্মীদের মারধর, বাড়িঘর ও দোকানপাটে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের অনুসারীরা এসব হামলা চালিয়েছে বলে তার দাবি। সকালে নওগাঁ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী খালিকুজ্জামান। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিকুজ্জামান এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সাধনচন্দ্র মজুমদারের কাছে প্রায় 1,00,000 ভোটারের ব্যবধানে হারেন তিনি। খালিকুজ্জামান অভিযোগ করেন, নির্বাচনের পর নিয়ামতপুর উপজেলা, চন্দ্রনগর, হাজীনগর, বাবিচা ও রসুলপুর ইউনিয়নে অন্তত 80টি গভীর নলকূপে তালা মেরে দিয়েছেন নৌকার প্রার্থীর সমর্থকেরা। এতদিন এসব নলকূপ তার কর্মী সমর্থকেরা বৈধভাবে পরিচালনা করতেন। নৌকার সমর্থন করায় হাতুড়ি দিয়ে ভেঙে দিল দুই ভাইয়ের পা। কুষ্টিয়া 4 আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার উত্তাপে পুড়ছে নৌকার সমর্থকেরা। প্রায় প্রতিদিন স্বতন্ত্র টাকের সমর্থকদের হামলা ও লুটপাটে দিশেহারা হয়ে পড়েছে তারা। ভোরে কুমারখালী কয়া ইউনিয়নের বেলগরিয়া জেলেপাড়ায় টাকের সমর্থকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নৌকার সমর্থক দুই ভাইয়ের। আহত নৌকার সমর্থকের দাদি গোলাপি বেগম জানান, এমপি নির্বাচনে নৌকা হেরে যাওয়ার পর থেকে টাকের সমর্থকেরা বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছিলেন। সকাল 6টার দিকে টাকের সমর্থকের স্থানীয় খারেক মেম্বারের ছেলে রিপন ও শিপনের নেতৃত্বে 15-20 জন তাদের বাড়ি ঘিরে ফেলে ঘর বাড়ি ভাঙচুর করে। এ সময় ঘরের মধ্যে ঢুকে তার দুই নাতি জিয়া ও আলতাফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। ঘরের মধ্যে ঢুকতে গেলে তাকে বাধা দেয় হামলাকারীরা। বাইরে থেকে 3 গুলির শব্দ শুনেছেন বলে জানান। পরবর্তীতে স্বজনরা আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। ইয়েমেনের মার্কিন হামলার পর বেড়েছে জ্বালানি তেলের দাম। ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এ ঘটনার পরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম বেরেল প্রতি $2 বেড়ে $79 দাঁড়িয়েছে। ওয়েস্ট টেকার্স ইন্টারমিডিয়েমের মিডিয়েটের দাম 2.1% বেড়ে $73.55। সিঙ্গাপুরে ANZ-এর রাশিয়া গবেষণার প্রধান খুন গুহ বলেছেন, এখনই প্রভাব সম্পর্কে বলার সময় আসেনি। একই সঙ্গে এশিয়ার শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। মূলত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে মার্কিন জাহাজে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিন বিদেশি বিচারককে ICJ-তে পাঠাচ্ছে ইসরায়েল। অসুরের হাতে সুবিচারে ত্রিশূল। ফিলিস্তিন বিদেশি কুখ্যাত এক বিচারককে আন্তর্জাতিক আদালতে গাজা হত্যাযজ্ঞের যুদ্ধাপরাধ বিচারের বিচারক নিয়োগ দিয়েছে ইসরায়েল। আর কোনো অঝোর আপত্তি ছাড়াই বিনা বাক্যে ইসরায়েলের সেই কঠোর বিচারককে এজলাসে অন্তর্ভুক্ত করে নিয়েছে ICJ-ও। অবরুদ্ধ গাজার নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের নৃশংসতাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক আদালতে সুবিচার চেয়ে মামলা করে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব মানবাধিকার ও যুদ্ধনীতি লঙ্ঘনের এই মামলা টক্করে বেড়ে বেছে উগ্রপন্থী বিচারককে নির্বাচিত করায় প্রহসন সৃষ্টি হয়েছে পুরো মুসলিম বিশ্বে। গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে শক্ত ভূমিকা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 29 ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক আদালতে মামলা করে
বলেছে আগামী 11-12 জানুয়ারির মধ্যে নেদারল্যান্ডসের হ্যাগ শহরের ICJ আদালতে এ মামলার প্রথম শুনানি হবে। সেখানে বিচারকের আসনে থাকবেন গাজা হামলার সবচেয়ে বড় সমর্থক আহারন বারাক।